ইন্সপিরেশন আলাদা করে কিছু কাজ করেন, আলাদা করে ইন্সপায়ার হওয়ার প্রয়োজন পড়ে যায়। সাত বছর বয়স, ছয় কি সাত বছর বয়সে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, ছয় কি সাত বছর বয়স থেকে বাড়ির সাদা রক লাল রক এসব ছিল পুরোনো বাড়ি, কিছু বছর পুরো সেখানে রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী ইত্যাদি ইত্যাদি হতো। তো সেখানে ছোটো থেকে নাটক করতাম, প্রথম একটা মরা পাঠ করেছিলাম আর কি, সুকুমার রায় করা একটা নাটক আলু শো কিংবা যেতে। তারপর ইভেন্চুয়ালি প্রত্যেক বছরই হতো, পাড়াতে হতো, সেগুলোতে যোগ দিতাম আনন্দ করার জন্য আর কি মূলত প্রথমে ছিল। তারপর স্কুলে গিয়ে দেখলাম যে ব্যাপারটা বেশ পারছি আর কি, টিচাররা প্রশংসা করছে, শিক্ষকরা প্রশংসা করছে, আমি রামকৃষ্ণ পড়াশোনা করেছি, মহারাজরা প্রশংসা করছে। তো মানুষ যে ব্যাপারটা পারে সেটা তাতে আরও বেশি ইনভলভ হয়, যাতে পিচ্চা প্রাণী পেতে পারে, সেই পিচ্চা প্রাণীর হাত ধরে, পিচ্চা প্রাণীটা ইন্সপিরেশন ছিল এক কথা বলতে গেলে। আমার যতটুকু আমি আমার যততম পুরুষ অব্দি চিনি আর কি, মানে ঠাকুরদা কিংবা তার বাবা এই পুরুষ অব্দি আমার কেউ অভিনয়ের সাথে যুক্ত নয়, বাবা এমনি পাড়ায় কিংবা ওই অফিসে নাটক টাটক করেছেন আর কি, তার বাইরে খুব একটা বেশি কিছু করেছেন বলে আমি জানি না। তো সেই অর্থে ফ্যামিলিগত দিক থেকে কেউ যুক্ত ছিল না। আর আমি থিয়েটার করেছি প্রায় 13-14 বছর আর কি, সব ধরনের ফর্মে কাজ করেছি, স্ট্রিট ড্রামা বাদ দিয়ে, রাস্তায় যে নাটক হয় সেই নাটক বাদ দিয়ে প্রায় সব কটা ফর্মেই কাজ করেছি। আর লাস্ট 3 বছর চক্রবাদুর সাথে ওয়ান ওয়ালও করেছি আর কি, মানে আমার 17 বছর বয়স অব্দি আমি থিয়েটার করেছি, 6-7 বছর বয়স থেকে 17 বছর বয়স অব্দি, 17 কি তার বেশি হবে। বড় করে খুব সাপোর্টিভ ছিলেন, মা চাইতো আমি ডাক্তার হই। তো আমার গতে বাঁধা যে সমস্ত পড়াশুনো, অর্থাৎ নাম্বার পাওয়ার জন্য যে সমস্ত পড়াশুনো, সেটাতে আমার বরাবরই অনীহা আর কি, আমার একটা অক্ষমতা, হয়তো আমি ভয় পাই হয়তো হাঁটতে যে অন্য কেউ এগিয়ে যাবে, সেটা হতে পারে আর কি, আমি জানি না, আমার বরাবরই অনীহা যে আমি কোনো পরীক্ষা দেবো আর সেখানে নাম্বার দিয়ে আমাকে জেতানো হবে কিংবা অন্য কাউকে জেতানো হবে। আমার কাছে পড়াশোনার ব্যাপারটা সবসময় আনন্দের, আমি পড়তে ভালোবাসি, আমার কাছে আনন্দের খুব ইম্পর্টেন্ট। কিন্তু হ্যাঁ, বাবা মা কখনোই বাধা দেননি, বাবা মা বরাবর উৎসাহ দিয়েছে, নানাভাবে উৎসাহ দিয়েছে, এবং প্রচুর টাকা আমি বাবার নষ্ট করেছি আর কি, এই থিয়েটারের দল খুলে নাটকের প্রোডাকশান করে ইত্যাদি ইত্যাদি করে প্রচুর নষ্ট করেছি, এবং সব কটাতেই কিন্তু বাবা মা পাশে ছিল, সবসময় বলতো যে পড়াশোনা করছিস না, কিছু হবে না লাইফে, সেগুলোও বলতো, বা সবাই সাপোর্টও করতো, দুটো সাইমেন্টেনিয়াসলি চলেছে, এরকম বাবা মা পেয়েছি বলেই আমি এত স্মুথলি আর কি রান করতে পেরেছি। পড়াশুনো করে তো কাটিনি, আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা ক্লাসের ফার্স্ট সেকেন্ড বয় ছিল আর কি, আমি তো আমার রোল নাম্বার শেষ দিকে থাকছি, কিন্তু তারাই আমার বন্ধু ছিল, কারণ তারা বছরের 6-7টা প্রাইজ পেতো, আমিও পেতাম আর কি, সেই ক্যাটাগরি হিসেবে তারা আমার বন্ধু ছিল আর কি, অর্থাৎ ক্লাসিফিকেশানে, কারণ আমি 6-7টা প্রাইজ পেতাম, এই অন্য স্কুলে গিয়ে ডিবেট করে প্রাইজ পেয়েছি, হয়তো কোথাও গিয়ে তাৎক্ষণিক বক্তৃতাতে প্রাইজ পেয়েছি, কোথাও কুইজে পেয়েছি, তারা পেয়েছে, কেউ জিওগ্রাফিতে হাইস পেয়েছে, কেউ ম্যাথামেটিক্সে হাইস পেয়েছে। তো স্কুলে গোটা বছর জুড়েই বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিস হতো, সেটা বিভিন্ন রকম আর কি, আবৃত্তি থেকে শুরু করে বসে আঁকো থেকে শুরু করে, মানে এভরিথিং, এবং সব কটাতে আমি পার্টিসিপেট করতাম, মানে স্কুল ওয়াল ম্যাগাজিন থেকে শুরু করে সব কিছুতে, আমি স্কুলে ম্যাগাজিনের এডিটর ছিলাম, ফলে স্কুল ওয়াজ সব দিক থেকে আমাকে সমৃদ্ধ করেছে। এখন দাঁড়িয়ে আমি সিনেমা বানাতে চাই, ছোটোবেলা যখন আমার 7-8 বছর বয়স তখন যদি আমি একটু জিজ্ঞাসা করতো যে তুই কী হবে, আমি বলতো হিরো, আমি বরাবরই জানতাম যে আমি কী হতে চাই, তাই নিয়ে তোমার কোনো ডাউট ছিল। ইন্সপিরেশন বলতে ইন্ডাস্ট্রিতে কাকে ইন্সপিরেশন, আমার আদিত্য বিক্রম সেনগুপ্ত ছবি খুব ভালো লেগেছে, লেবার অফ লাভ, আমি লাস্ট 15 বছরে আমার দেখা সেরা সিনেমা, বাংলা ছবি। বোধ্যায় মুখোপাধ্যায়ের যে ছবিটা তিন কাবন, খুবই ভালো ছবি, ইন্দ্রনীলের ছবিও ভালো লেগেছিল, এর বাইরে বাংলা ছবির কথা আমি খুব একটা বিশেষ আমি দেখেছি, বাট আমার ভালো লেগেছে বিশেষভাবে উল্লেখযোগ্য এরকমভাবে মনে পড়ছে না। তবে ইন্সপিরেশন আমি ওই অবধূত বলে একটা গল্প আছে রামকৃষ্ণদেব, তাতে অবধূতের গল্পটাতে সে অবধূতকে জিজ্ঞাসা করা হয়েছে অবধূতের গুরুকে, তো অবধূত বলছে মৌমাছি মধু যে বাগানে সে আমার গুরু, আর একটা এক্সাম্পল দিয়ে সে বলছে তার একটা স্পেশাল গুণ আছে সে আমার গুণ। তো সেই অর্থে দেখতে গেলে আমার সবাই আমার গুরু আর কি, মানে সেটা দেব থেকে শুরু করে চিন্ময় চট্টোপাধ্যায় অব্দি, প্রত্যেকের কাছে কিছু কিছু শেখার আছে, দেবের কাছ থেকে কিছু শেখার আছে, শ্রী মুখার্জির কাছ থেকে কিছু শেখার আছে, হিরণের কাছ থেকে কিছু শেখার আছে,
ধর্ণা চক্রবর্তীর কাছ থেকে কিছু শেখার আছে, প্রত্যেকের কাছে কিছু না কিছু শেখার আছে। তো সেই দিক থেকে দেখতে গেলে তাদের যে কোয়ালিটিটা তাদেরকে এই জায়গায় পৌঁছতে সাহায্য করেছে, তাদের সেই কোয়ালিটিটা আমার নয়। কাজগুলোর মধ্যে এমন কোনো কাজ দেখতে পাই না যেটা আমার ভালো লাগার কিংবা আমি ব্যক্তিগতভাবে মনে রাখবো বলে রেখে দিতে পারবো, এরকম কোনো কাজ এখন অবধি আমি করে উঠতে পারি, যেটা আমার দুর্ভাগ্য। আমি এক্স্যাক্টলি নাম বলতে পারবো না, কারণ আমি কোনো কাজ করি যে মারাত্মক তৃপ্ত হয়েছি কিংবা আমি বলতে পারবো যে হ্যাঁ আমি যে ধরনের সিনেমাতে বিলিভ করি, আমি যে ধরনের সিনেমাতে বিশ্বাস করি, আমি যে ধরনের কাজে বিশ্বাস করি, সেই ধরনের কাজের অংশ হওয়া এখন আমার বাকি আছে। আমি এখনও অবধি সেই স্যাটিসফ্যাকশনটা পাইনি যেটা থেকে আমি নাম বলতে পারবো না একটা স্পেসিফিক কাজে। প্রত্যেকটা কাজ করতে সেই সমস্ত মানুষদের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে কাজ করতে আমি আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমাকে খুব উল্লসিত করেছে কিংবা আমি গর্বিত বোধ করেছি এরকম কোনো কাজ আমি এখনো করি। বাংলা ভাষায় আমি একটা চরিত্র কোনো নায়কের চরিত্র না, আমি একটা চরিত্র করতে চাইবো, সেটা হচ্ছে দুটো চরিত্র করতে চাইবো, একটা হচ্ছে দুটো সত্যিকারের ছবি চরিত্র আর একটা ঋত্বিক ঘটকের ছবি চরিত্র আছে, একটা হচ্ছে অজান্তিকে গালি বন্দ্যোপাধ্যায় চরিত্রটা করতে চাই। অরণ্যের দিন রাত্রিতে রবি ঘোষের চরিত্রটা করতে চাইবো, আগন্তুক উপদ্যোগের চরিত্রটা করতে চাই। কাছাকাছি আমি এনজয় করেছি, এনজয় রক মন্দিরের কাছাকাছি থেকে অনেক বেশি ইনভলভ ছিলাম সব দিক থেকে, সব রকমভাবে মন্দির কাছাকাছি আমি ইনভলভ ছিলাম। সেখানে আমার ডবল ক্যারেক্টার প্লে করতে হতো, একটা পাস্টার মোটা একটা লোক আর বর্তমানে। এবং মন্দির কাছাকাছিতে ডিরেক্টোরিয়াল টিম, আমার কো আর্টিস্ট, সবার জন্যই আমি অনেক বেশি ইনভলভ হয়ে পড়েছিলাম যে প্রজেক্টটা যাতে আরও আরও কত বেটার হতে পারে, টেলিভিশনের জন্য টেলিভিশন আরও কত বেটার প্রজেক্ট আমরা ডেলিভার করতে পারি। এবার একজন অভিনেতার ক্ষমতা তো খুবই সীমিত থাকে, তো আমি সেই আমার সীমাবদ্ধতার বাইরেও গিয়েছিলাম যতটা বেটার করা যায় মন্দির কাছাকাছি। কিন্তু তার মধ্যে ওই সীমাবদ্ধতার মধ্যে যতটুকু বেটার করা যায় তার চেষ্টাটুকু আমি করেছি মন্দির কাছাকাছি। এখন অবধি আমি যে চরিত্রগুলো পেয়েছি ঘটনা চক্রে, সেই চরিত্রগুলো সবকটাই আমি, আমার বাইরে আমি এখন অবধি কিছু প্লে করার সুযোগ পাইনি। হ্যাঁ পেয়েছিলাম দু একটা, টেলিফিল্ম করেছিলাম দু একটা, একটা ভিতু ছেলের চরিত্র ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাকি যা যা চরিত্র এই টেলিভিশনে মেগা সিরিয়ালের দৌলতে এবং অন্যান্য টেলিভিশন ডেলি শো কিংবা পুরোনো দিনের গল্প সাহিত্যের সেরা সময় ইত্যাদি ইত্যাদি, সেগুলো তো সেইগুলো মানুষগুলো কম বেশি আমার মধ্যে রয়েছে, সে অতটা ইমোশন রয়েছে, অতখানিভাবে ভেঙে পড়তে পারে, অতখানিভাবেই রেগে যেতে পারে, সেগুলো সবকটি আমার মধ্যে রয়েছে। আর যারা আমাকে কাজ অফার করেন মূলত পরিচালকরা, তারা সেই স্ট্রাকচারটাকে দেখে নেন, মানে তারা আর কি আমার বাইরে খুব বেশি আমার গোল অফার করেছেন এমনটা বলতে পারি না। মানে মন্দির কাছাকাছি একটা অংশ ছিল যেটা আমার ফ্ল্যাশব্যাকের অংশ, আমার চরিত্রের একটা ফ্ল্যাশব্যাকের অংশ ছিল যে খুব মোটা ভিতু, কোনো মেয়ের সাথে কথা বলতে গেলে তুতলে যায়, তো সেই চরিত্রটা আমি আমার বাইরে, সেটা একটা প্রপার ক্যারেক্টারাইজেশন ছিল, সেটা আমি নই, কিন্তু সেটা করতে আমি খুব এনজয় করেছি। তো সেই ধরনের চরিত্র আমার কাছে খুব একটা আসে না, আমাকে মাথায় রেখেই আমার চরিত্রটা কিংবা নায়কের যে চরিত্রায়ন সেটা আমাকে মাথায় রেখেই করা হয়, ফলে আমি খুব বেশি সুযোগ পাইনি। কেননা যে চরিত্র আমি করেছি কিনা, ধর একটা বাউলের চরিত্র করলাম একটা টেলিফিল্মে, সেই বাউল যে কথাগুলো বলে সেই ফিলোসফিতে কোথাও আমিও বিশ্বাস করি কিংবা আমার পড়াশোনা সেই ফিলোসফিতে বিশ্বাস করে, ফলে সেটা আমার বাইরে খুব একটা বেরোতে পারে, তাই আমি বিশ্বাসযোগ্যভাবে কথাগুলো বলতে পারি আর কি। তো আমার বিশ্বাসযোগ্যতার বাইরে এখন কোনো চরিত্র করিনি, সবকটি আমি ছিলাম আর কি কোথাও না কোথাও কোনো না কোনোভাবে সেই চরিত্রগুলোর কাছাকাছি। টেনশন তো ছিল, কারণ ক্যামেরা নামক যন্ত্রটার সামনে অভিনয় করাটা সম্পূর্ণ অন্য আর স্টেজের অভিনয়টার প্যাটার্নটা সম্পূর্ণ অন্য। একবার ক্যামেরার অস্তিত্বটা ভুলে গেলে দুটোই সমসাময়িক হয়ে দাঁড়াতে পারবে, কিন্তু ক্যামেরা যতক্ষণ আমি বিশ্বাস করছি ক্যামেরা নামক একটা যন্ত্র চলছে তাকে ঘিরে আসবে, সেটা যতক্ষণ আমি মানে গাড়ি চালানোর মতো আমি গাড়ি চালাতে গিয়ে আমার আশেপাশ দিয়ে গাড়ি যাচ্ছে এটা বলে আমি কনসিয়াস হয়ে যাই, তখন আমি গাড়িটা বারবার ব্রেক মারতে মারতে যাবো, সেই একটা ভয় তো মারাত্মক রকম ছিল। এবং আমি যখন এখনো প্রথম শট দিতে যাই আমি এখনও মারাত্মক রকম কনফিউজ থাকি যে আমি কী করবো, কারণ আমি জানি না, কারণ একটা ডায়লগ যদি আমাকে এখন বলতে দেওয়া হয় আমি এখন একরকম বলবো, তার পাঁচ মিনিট বাদে দেওয়ার শটটা আমি আবার একরকম বলবো। আমি অলওয়েজ এখনও চেষ্টা করে যাচ্ছি যার কত রকমভাবে একটাই সংলাপ বলা যায় আর কি, এটাই আমার চেষ্টা যে একটাই সংলাপ আমি কত রকমভাবে বলতে পারি, সেই এক্সপেরিমেন্টটা করে যাওয়া আমার চেষ্টা। এবং কোনটা সবথেকে বেশি বিশ্বাসযোগ্য আমি এখনও জানি না যে কোনটা সবথেকে বেশি বিশ্বাসযোগ্য, আমি যদি আবিষ্কার করে ফেলতে পারি তাহলে হয়তো ব্যাপারগুলো অন্যরকম হয়ে থাকবে আর কি। Thank you.
পুলিশ ফাইল করেছিলাম একটা সুদেশ নারায় অভিজিৎ বোর, সেইটা খুব প্রশংসা পেয়েছিল। ইনফ্যাক্ট তখনকার দিনে তো পুলিশ ফাইল খুব পপুলার ছিল আর কি, মানে আজ থেকে বছর 7-8 এক আগেকার কথা বলছি, আমার কেরিয়ার শুরু হবে টেলিভিশনে। না, প্রথম কাজ করেছিলাম আমি লাল রঙের পৃথিবী বলে একটা সিনেমা, রূপক সাহা একটা উপন্যাস হয়ে লাল রঙের পৃথিবী বলে, সেটা লাল রঙের দুনিয়া বলে নীলাঞ্জন ভট্টাচার্য বলে একজন পরিচালক পরিচালনা করেছিলেন, কৌস্তব রায় মানে যারা এখন ক্লাব আরপির মালিক তারা প্রডিউস করেছিল, আমি তাদের প্রোটাগনিস্ট ছিলাম, দেবশ্রী রায় আমার দিদি ছিল, ছবিটা একদম চলেনি। তো তারপরে আমি ছবির জন্য 2 বছর বসে থাকি, ওই 2 বছর আমার কাছে প্রচুর ভালো ভালো প্রোডাকশন হাউস থেকে কাজের অপারেশন আমি করি, ছবি করবো বলে তারপর টেলিভিশনে এলাম, পুলিশ ফাইল করলাম, তখন কোনো আইডিয়া ছিল টেলিভিশন সম্পর্কে। সুদেশনা রায় অভিজিৎ গুহ সেই টেলিফিনটা অ্যাওয়ার্ডও পেয়েছিল, ছোটো স্টোরি হিসেবে আকাশের কোনো অ্যাওয়ার্ড। তো সেটাতে প্রচুর পপুলারিটি পেয়েছিলাম, মানে লোকজন পাড়া শো করতেও ডাকছিল আর কি, উদ্বোধন করতে অবাক হয়ে গেছিল। তো বেশ কিছু সাহিত্যের সেরা সময় করলাম, যেগুলো ছোটো ছোটো চরিত্র করলাম, মূল অভিনেতা অন্য লোক ছিলেন, অন্য অভিনেতা ছিলেন, তারপরে তার থেকে একটু বেটার মানে সেকেন্ড লিড যাকে বলে আর কি টেলিভিশনে, সেকেন্ড লিড চরিত্র করলাম, মানে অনেক বেশি সংলাপ, তো সেখানে বিশ্বাসযোগ্য হলো ব্যাপারটা। তারপরে ওই ছোটো ছোটো গল্পগুলোতে আমাকে প্রধান চরিত্র নেওয়া হলো, যেমন ডিরেক্টর জন, সুশান্ত বোস, সুদেশাদি, এরা মূলত সুদেশা রানা যা, এরা মূলত আমাকে প্রধান চরিত্র নিয়ে বেশ কিছু টেলিফিল্ম করবে। তারপরে মেগার অফার এলো রূপক শাড়ি, আবার একটা গল্প সাদা পাতায় কালো দাঁড়িয়ে মানুষের ডিরেক্টর ছিল। তো তারপর থেকে চলছে আমাকে, আমাদের তারা কাজ করেছেন, তাদের প্রধান ছিল আমাকে কাজ করেছেন। তো এই মুহূর্তে রানা দাদের বোধহয় আমার প্রয়োজন না, তো রানা দাদা আমার লাস্ট আগে রানাদের সাথে ওই আজ থেকে লাস্ট 6 বছর আগে রানা দাদা সদস্যদের সাথে কাজ করেছি, তারপর তো আমাদের দেখা সাক্ষাৎ সবই হয় এই মুহূর্তে বোধহয়। এবার দেখো এটা না একেবারে ডিরেক্টার্স মিডিয়াম আর কি, মানে ওটা বিষয় অন্তত আপেক্ষিকভাবে তাই যে আমি কাকে কাজ করবো কিংবা আমি ক্যারেক্টারটার জন্য কাকে ভিজুয়ালাইজ করছি। তো রানা দাদা সদস্যের সাথে যে ধরনের চরিত্র নিয়ে কাজ করছেন সেই ধরনের চরিত্রগুলো কোথাও আমার সাথে খাপ খাচ্ছেন। আর ছবিতে যদি বলো আমাকে ভীষণভাবে চাইবো আদিত্য বিক্রম সেনগুপ্তর সাথে কাজ করতে, ভীষণভাবে চাইবো ইন্দ্রনীল সাথে কাজ করতে, আমি তো ভীষণভাবে চাইবো বুদ্ধান উপাধ্যায়ের সাথে কাজ করতে। তো এছাড়া যারা বাকি যারা রয়েছেন তাদের প্রত্যেকের সাথে, মানে সেটা অপর্ণা সেন থেকে শ্রী মুখার্জি থেকে গৌতম ঘোষ থেকে স্বপন শাহ সুজিত মণ্ডল অব্দি সবার সাথে কাজ করতে চাই। অভিনয়টা তো আমার রুটি রুচি, অভিনয় করে আমি দেশ বিদেশে ঘুরতে যাই, অভিনয় করে আমি ভালো মন্দ খাই, ওদের খাওয়াই। তো অভিনয়টা তো আমি রাখতেই হবে, কেননা এটা আমাদের দেশে সাম্মানিক কিংবা পারিশ্রমিক কোনোটাই খুব একটা উচ্চ মানের নয়, যেটা করে একটা মানুষ একটা ছবি করলো তার 2 বছর বাদে আবার একটা ছবি করলো, সেটা করে সেটা লাইফ স্টাইলটা চালিয়ে যাবে সেটা আমাদের দেশে অন্তত সম্ভব নয়। তাকে নিয়মিত কাজ করে যেতে হয়, মানে রোজকার রুটি রোজকার রেগুলার জোগাড় করতে হয়, সেটা একজন চাকরিজীবীকেও হয়, যদি না সে সরকারি চাকরিজীবী হয়ে হচ্ছে VRS নিন একটা বছর পর, তাহলেও হয় না আর কি। এখনকার দিনে আমাদের দেশের সব কিছুর দাম তো বাড়ছে, কিন্তু আমাদের রোজকার রেগুলার লাইফে যে আমরা কাজ করছি সেই কাজের দাম বাড়ছে না খুব একটা। কিন্তু আমি মানুষ হিসেবে চাইবো আমি অভিনয় করতে চাই না খুব একটা বেশি, আমি অভিনয় ব্যাপারে ভীষণ খুঁজি, কিন্তু হ্যাঁ আমি রেগুলার অভিনয় করি, কারণ নাম থেকে ঘুরতে হয়। ওই আসলে সিনেমাটা না, আমি যেভাবে সিনেমাটা বুঝেছি তাতে সিনেমাটা পরিচালকেরই মাধ্যম, মানে অভিনেতারা একটা ভালো পরিচালকের অভিনেতা শুধুমাত্র একটা প্রপ হয়ে থাকতে পারে, একটা প্রপ হয়ে থাকতে পারে। সুতরাং একটা প্রপ হওয়ার খুব একটা ইচ্ছা আমার নেই যে তুমি ভালো পরিচালকের সাথে কাজ করতে চাই, তবে সেই প্রপটা কীভাবে সাজানো হবে সেই পরিচালকের ভূমিকাটা আমি খুব এনজয় করবো। আমি তো টেলিভিশন কিছু বানিয়েছি, কিন্তু টেলিভিশনটা তারপরে বুঝেছি যে আমি খুব একটা উপযুক্ত জায়গা না আমার জন্য, কারণ যে কনস্ট্রেন্টের মধ্যে টেলিভিশনে কাজ করতে হয় সেই কনস্ট্রেন্টটা নিয়ে আমি আমার যেটা আমার ব্রেড অ্যান্ড বাটার নয় যে আমার রেগুলার টেলিভিশনে কিংবা বানিয়ে যেতেই হবে কিছু একটা পঞ্চায়েত। তো আমি যবে আমার উপযুক্ত প্রডিউসার পাবো নিশ্চয়ই ছবি বানাবো। সত্যি কথা বলতে সেফ অ্যান্ড সিকিউর তো কিছুই না, একটু বাদে আমি রাস্তায় বেরোবো আমি গাড়ি করে যাবো, আমি কি সেফ অ্যান্ড সিকিউর না, একটু বাদে বোম পড়বে আমি মরে যাবো, একটা গাড়ি সে হাতটা আমি মরে যাবো। প্রফেশনাল সেফ অ্যান্ড সিকিউর বলে কিছু হয় না জানো তো, মানে মানে যারা এখন ধরো যারা চাকরিজীবী তাদের মধ্যে 60-65% প্রাইভেট কনসার্নের চাকরি করছে, তো সেখানে সেই প্রাইভেট ফার্মটা তো যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে, সেটা TCS হতে পারে কিংবা GK হতে পারে, তো সেটার ওয়ারেন্টি তো দিতে পারেন। হ্যাঁ, তবে অভিনয়ের ক্ষেত্রে একটা জিনিস বেসিক দরকার, কারোর কাছে কিছু শেখার দরকার নেই আমার মনে হয়, এটা সেগুলো বোধ, মানে কেউ কাউকে শেখাতে পারবে না যে চিমটি কাটলে কেউ কীভাবে চিৎকার করো সে কেউ কাউকে শেখাতে পারবে না। তাই এই যে ইনস্টিটিউট কিংবা থিয়েটার ইত্যাদি ইত্যাদি কথা বল, এটা তো একটা আর্ট ফর্ম, আর্ট ফর্ম মানে এখানে কোনো বাধা গত নেই যে এই গতে করলে যে এই রেজাল্টটা আমি পাবো,
এই নম্বরে খাতা লিখলে আমি নাম্বার পেয়ে যাবো, এটা তো কোনো বক নেই। তো সেক্ষেত্রে নিজের অনুভূতিগুলো যত বেশি বইতে দেওয়া যাবে, নিজে যত বেশি অনুভূতি সম্পন্ন হওয়া যাবে, অত একজন অনুভূতি সম্পন্ন মানুষই একজন সমৃদ্ধ অভিনেতা হতে পারে। আমার অভিনয়ের জগৎ নেই, আমি আমার আমি চাই আমার অভিনয় জগৎটা হচ্ছে আমার একটা অংশ ছোট্ট যেখানে গিয়ে আমি আর একটা মানুষের চরিত্রে অভিনয় করি, সেটাকে আমি এনজয় করি, সেটাকে মিমিক্রিও বলা যেতে পারে। অভিনেতা হিসেবে যে মাত্র কোনো আলাদা কোনো সত্তা রয়েছে আমার এমনটা নয়, আর সেটা হতে পারে একটা খোঁড়া লোকের মিমিক্রি করছি আমি, হয়তো একটা খোঁড়া লোকের চরিত্রে আমি অভিনয় করছি। তার বাইরে যে মানুষটা রয়েছে সে বই পড়তে মারাত্মক ভালোবাসে, সে সিনেমা দেখতে দেশে বিদেশে সিনেমা দেখতে ভালোবাসে, যত ভালো সিনেমা সেটা যে কোনো দেশে হোক যেরকমই হোক সেটা দেখতে সে মারাত্মক ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, দেখতে ভালোবাসে, সবথেকে বলতে জানতে ভালোবাসে। মানে আমি দেখেছি আপনার ফেসবুকে প্রোফাইলটাকে মানে অবজার্ভ করে আপনি ঘুরতে ভালোবাসেন, কোন জায়গায় যেতে বললে কোন জায়গাটাকে আপনি সবথেকে বেশি প্রেফার করেন, এই জায়গাটা আমার যাওয়া হয়নি এটা আমার যেতে হবে, মানে এটা পৃথিবীর তো 90% জায়গায় যাওয়া হয়। হ্যাঁ, এটা তো আমাকে যদি একটা দুটো জায়গা সিলেক্ট করতে বলা হয় যে এই জায়গাটা যেতে হবে, সেগুলো আগামী কয়েক বছরের মধ্যে করে ফেলছি আর কি। তাও বলছি প্যারিস যাই, ইস্ট আফ্রিকা মানে কেনিয়া আমি যাইনি, আর কি সব বাবা আমার কাছে তার সন্তান সেরা, সব বাবা আমার গল্পে তার সন্তান হিরো, মানে তাতে কোনো সন্দেহ নেই, মানে তার সন্তান যদি চূড়ান্ত খারাপ অভিনেতা হয় তার বাবা মা বলবে প্রডিউসার হবে ডিরেক্টর বদমাইশি করে দিচ্ছেন। তো সব বাবা আমার কাছেই তার সন্তান হিরো, খুব স্বাভাবিকভাবে আমার বাবা আমার কাছে আমি হিরো। তারা মানে তাদের যদি বক্তব্য না হয় তাহলে তো আমার এতদিনে মানে এই বাংলা ইন্ডাস্ট্রি মাথা হওয়া উচিত ছিল, যেটা ঘটনাচক্রে বদমাইশ লোকেদের চক্করে ফেলি, কিন্তু সেটা ঘটনা না। ঘটনা হচ্ছে প্রত্যেকের নিজস্ব ভাগ্য থাকে, প্রত্যেকের নিজস্ব একটা চলন থাকে এবং প্রত্যেকের নিজস্ব একটা ধরন থাকে, সেই ধরন অনুযায়ী আমি আমার কাজ করছি এবং আমার কাজ নিয়ে আমার বাকি আত্মীয় স্বজন কিংবা আমার বাবা মা তার আত্মীয়ত্বে আমি খুশি। একজন হিরো, হিরো মানে হিরো শব্দটার অর্থ দিয়ে ক্ষেত্রে স্টারডামের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, মানে স্টারডাম কত, আমি একটা অভিনেতা বলেছি প্রপার অভিনেতা, আর একটা পুরো হিরো মানে সেটা স্টারডাম। আচ্ছা, হিরো বলতে ভারতীয় সিনেমায় যেটা বুঝি সেই ব্যাপারে হিরো এবং অভিনেতার চমৎকার মিশেল রয়েছে অনিল কাপুর এবং আমির খানের মধ্যে, অনিল কাপুর ছিল এখন অনিল কাপুর আর কেউ হিরোতে পারবেন না, এবং হ্যাঁ ঋত্বিক রোশন, ঋত্বিক রোশন ইমান আগে বলে ব্যক্তিগতভাবে আমি সালমান খানের সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখি ছোটবেলা থেকে, কিন্তু আমাকে যদি চয়েস করতে বলা হয় আমি কোনোদিন তো আমার যদি ছোট হয় মানে আমি আমার দশবার জন্ম এবং দশবার যদি সালমান খানের ফ্যান হয় আমি অসুবিধা কোনোদিন সালমান খানকে কাজ করবো না, মানে দুঃস্বপ্নেও না আর কি। কিন্তু আমির খান এবং অনিল কাপুরের ব্যক্তিগত সঙ্গে কথা আমি ডেফিনেটলি বলি। আর অভিনেতা যদি বলো এখন তো হিন্দিতে মানে দায় বায় অভিনেতা আর কি, মানে ব্যাপারটা খুব ছোট এবং সংক্ষিপ্ত হয়ে যাবে, একজনের কথা বলা যাবে, রণবীর শোরে রয়েছে, বিনয় পাঠক রয়েছে, তাকে ছেড়ে কার কথা বলবো। হ্যাঁ, পুরনো অভিনেতা আমাদের বাংলা একজন পুরনো অভিনেতা রয়েছেন যাদের মতো আমি অভিনয় করতে চাই, যেমন ধরো তুলসি চক্রবর্তী, যেমন রবি ঘোষ, কিছু কিছু জায়গায় আমাদের কামুন কুয়াতে, আমার দুর্দান্ত প্রিয়টি সত্য বন্দ্যোপাধ্যায়, মানে এগুলো বেশ কিছু অভিনেতা এবং বয়স্ক অভিনেতাদের প্রতি আমার একটা অদ্ভুত আকর্ষণ রয়েছে, সেটা উত্তম কুমারের প্রতি আমার অদ্ভুত আকর্ষণ রয়েছে। উত্তম কুমার যেগুলো মূলত ওনার বাইরে থেকে চরিত্র যেটা উনি নন, তার বাইরে উনি খুব কম চরিত্র করেছেন, সেই চরিত্রগুলো আমার ভীষণ আকর্ষণ করেন যেভাবে প্লে করেছিলেন। অনুপ কুমারের যদি ছবি আমার খুব ভালো লাগে। আর অভিনেত্রী বলতে গেলে আমাদের বাংলায় অনেক অভিনেত্রী যাদেরকে আমার ভালো লাগে, আমার ওয়াইফ দেবল্যাকে আমার খুব ভালো লাগে অভিনেত্রী শুনে, অনন্যা চট্টোপাধ্যায়কে আমার খুব ভালো লাগে। আর বাংলায় আমি আপনাকে বলবো অনন্যা দেবল্যা, আর এই মধ্যে আমার ভালো লাগার তালিকাটা খুব বড় নয় আর কি, বাংলায় পুরো দিন অভিনেত্রীদের মধ্যে রয়েছে নন্দা দেবীকে তো আমার সাধারণ লাগে, সুপ্রিয়া দেবীকেও ভালো লাগতো, অনেকেই রয়েছে। আর হিন্দিতে অভিনেত্রী বলতে গেলে কান্নাকে এখন খুব ভালো লাগছে, কুইনের পর থেকে অসাধারণ লাগছে, অসাধারণ পারফর্ম করেছে কান্না,
বাংলার দুজন অভিনেতার কথাই বলবো, যে দুটো মিস করে গেছি, যে দুজন অভিনেতা অভিনয় আমার পছন্দ বাংলা, যারা এখনও কাজ করে যাচ্ছে, একজন হচ্ছে ঋত্বিক চক্রবর্তী আর একজন হচ্ছে অরুণোদয় ব্যানার্জি, যেটা আমরা রাহুল বলেছি। এদের দুজনের অভিনয় আমার ভালো লাগে, অভিনয়ের সাথে মানে এদের অভিনয় বেশ কিছু জায়গায় আমাকে আকর্ষণ করে। এবং ঋত্বিকা দেব বলে একটা ছবি করেছিল, অনুব্রত ভালো আছে, তার বেশ কিছু জায়গা দেখে আমার মনে হয়েছে যে আমি একজন অভিনেতা হিসেবে ঋত্বিক যা করেছে সেগুলো করতে পারলে আমি খুব খুশি হব। আমার স্ত্রী দেবলি না, এক নম্বর, দুই অফকোর্স অমরনাথ, যার কথা বললো অমরনাথ চ্যাটার্জি, তিন নম্বর জায়গাটা বলো জ্যোতি দেখ, থাক না ডিরেক্টর যে থাকবে তার একটা চয়েস থাক। আমি কেন পৃথিবীর সবাই এক কথাই বলবো স্টেজটা বেশি আনন্দ করার জায়গা, কিংবা এনজয় করার জায়গা, কেননা এখানে একজন ডিরেক্টর নামক বস্তু বসে আছে। আমি একটা বস্তু এই কারণে বললাম যে একজন অভিনেতা হিসেবে যখন কাজ করে আমার কাছে বস্তু হয়ে দাঁড়ায়, কারণ আমাকে কনভিন্স করতে হয় আমি চরিত্রটা এইভাবে প্লে করবো এবং সে প্রত্যেক মুহূর্তে চেষ্টা করে তার সুন্দর অভিনয় আমার উপর চাপিয়ে দেবে। এইবার সেই বস্তুটি আকাট হতে পারে, সেই বস্তুটি বুদ্ধিমান হতে পারে, সেই বস্তুটি মিডিয়াম একটা মানুষ হতে পারে। এবার সে যখন আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সে তার কিন্তু অধিকার রয়েছে বারবার কাট বলে, না আমি এটা চাইছি না, আমি অমুকটা চাইছি, অমুকটাই তুমি করো। কিন্তু একজন স্টেজে কোনো ডিরেক্টর কেউ নেই যে একজন অভিনেতা স্টেজে নেমে যাওয়ার পর তাকে কাট বলে আটকে দিতে পারে, সেখানে গিয়ে একজন অভিনেতা স্বাধীন, স্টেজে একজন অভিনেতা স্বাধীন আর ক্যামেরার সামনে একজন অভিনেতা পরাধীন। একটু আগে যেটা বলছিলাম, একজন অভিনেতা প্রপ, দাদা একজন ভালো পরিচালক একটা অভিনেতা কিন্তু প্রপ। বউ কথা তো আমার করার কথা ছিল না, আমার করার কথা ছিল সুষমা রবীন্দ্র একটি সিরিয়াল স্টারে হচ্ছিল অবরোধ সুন্দর, তাতে যে রোলটা রাজদীপ করে ঈশান বোধ হয় চলছিল, ঈশান করার কথা ছিল, কিন্তু সামহাও ফর আন রিজন আমি রোলটা করিনি। তখন আমার রবীন্দ্র যাওয়ার বউ কথা করে, রবীন্দ্র তখন সুস্থ ছিলেন, বউ কথা করে রুদ্র চরিত্রটা অফার করে, আমি নিমরাজি ছিলাম। কিন্তু রবীন্দ্র মানুষ তো শিক্ষিত মানুষ এবং পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, ওনার সাথে কথা বলে খুব ভালো লেগেছিলো, তাই ওনাকে আমি কথাটা ফেলতে পারি, উনি যেভাবে চরিত্রটা আমি শুনিয়েছিলাম, তারপরে আমি বউ কথা করে করি। এবং আমার এখনও অবধি সব থেকে ক্যাজুয়াল এবং সিরিয়াসলি না করা চরিত্র হচ্ছে রুদ্র। আমি শুটিংয়ে যেতাম, যা জামা কাপড় পরে যেতাম সেটা পরে শ্যুট করে দিতাম, মানে আই ওয়াজ নট সিরিয়াস। আমি কেন, মানে প্রোডাকশানের ডিরেক্টর থেকে শুরু করে বিশ্বজিৎ, এখন অন্য সিরিয়াল পরিচালনা করে সুস্বাদা নিয়ে সফী বলে একটা সিরিয়াল করেছি, আমরা কেউ মানে সিরিয়াস ছিলাম না রুদ্রকে নিয়ে আর কি, মানে রুদ্র যেরকম আমি সেভাবেই রুদ্র লেখা হতো আর কি। তো রুদ্র খুবই পপুলার ছিল সে সময়, একটা সময় লোকজন আমাদের প্রচুর লোকজন বলতো যে ওরা কথা দেখে রুদ্র আর নলিনীকে দেখবার জন্য, আমি শুনেছি সেগুলো। আর সেই সময় পাশাপাশি পায়রতলা মাটির রূপসীতে চলেছিল, সেটা ট্রনের প্রজেক্ট ছিল, এবং আমি ওই রূপসীতে প্রজেক্টটা করবার জন্য লোকথাকে ছেড়ে দেওয়ার কথাও হয়েছিল। রূপসীর প্রজেক্টটা যেভাবে ওরা ভেবেছিল সেভাবে ওরা কিছুটা এক্সিকিউট করেছে, কিন্তু ফাইনালি আর সেটা তো হয়নি, সেটা খুব জটিল একটা চরিত্র ছিল আর কি। তো দুটো পাশাপাশি ক্যারি করার জন্য আমার খুব একটা কষ্ট করতে হয়নি, কেননা দুটো চরিত্রের নামে রুদ্র ছিল ঘটনাচক্র, এবং রূপসীর চরিত্রটা খুব ডার্ক একটা চরিত্র ছিল, খুব কমপ্লেক্স একটা চরিত্র ছিল, সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, তো না খাওয়া সত্ত্বেও তার মধ্যে অ্যান্টি কিছু ব্যাপার ছিল, অ্যান্টি হিরো কিছু ব্যাপার ছিল, দুটো ইন্টারেস্টিং ছিল। রুদ্র তো আমার খুব কাছাকাছি ছিল, রুদ্র সেটা আমার খুব একটা দূরে ফেলা যায় না। আমি বললাম যে চরিত্রগুলো, হ্যাঁ ওখানে কিছু শেডস ছিল যেগুলো আমার থেকে দূরে রূপসী বাংলার চরিত্রটা, কিন্তু আদারওয়াইজ দুটোই আমি সমানভাবে খুবই এনজয় করেছি। হ্যাঁ আসলে রিমেক করাটা না ছবির পরিমার্জন অথবা ত্রুটি সংশোধনের জন্য মানুষ রিমেক করতে চায় না বলে আমার ধারণা, অন্তত আমি তাই চাইব না। আমি কোনো ছবি রিমেক করাতে বিশ্বাসই করি না, রিমেক করা মানে একটা নতুন কিছু আবিষ্কার করে দেবে সেটার থেকে না। একটা ছবি আছে স্ট্র ডগস বলে একটা ছবি আছে স্যাম হকিন্সের, যেটা ডাস্টিন হফম্যান দিয়েছিলেন, আমি একটিমাত্র ছবি আছে, আমি যদি পরপর ছবিটা নিয়ে যেতে পারি, আমার ছবিগুলো আমি বিশ্বাস করি, তাহলে আমার যদি অবসর থাকে একটা ছবি রিমেক বানাবো, তাহলে আমি স্ট্র ডগস বলে ছবিটা রিমেক করতে চাই স্যাম হকিন্সের। মোডি লেজি খামখেয়ালি মাথা গরম বোকা, আমি
কারণ মানুষ হলে একমাত্র প্রাণী যারা কুকুর কিংবা অন্য প্রাণীদের কষ্ট দেয়। যদি যারা কষ্টের মূল কারণ তাদেরকে ঘৃণা না করতে পারলে ওদের কী করে ভালোবাসবো? আমি একেবারে বিশ্বাস করি আমাকে কেউ মারছে, আমি আমাকে যে ভালোবাসে সে অফকোর্স চাইবে যে লোকটা মারছে সে লোকটাকে কোথাও কেউ ঘৃণা করে। একে যদি ঘৃণা না করতে পারা যায় তাহলে যাকে একে ভালোবাসা আমাকে ভালোবাসা সম্ভব নয়। কুকুরদের উপর যারা অত্যাচার করে, যারা কুকুরের লাজে কালিপটকা বেঁধে দেয় কিংবা রাস্তায় দাঁড়িয়ে বোন ফাটিয়ে কুকুরদের ইরিটেট করে, ঢিল মারে, মাথা ফাটিয়ে দেয়, জাস্ট তাদের কিছু করার ক্ষমতা নেই বলে কিংবা তারা দুর্বল শ্রেণী বলে, তাদেরকে ঘৃণা করা ছাড়া কোনো অপশান নেই ভালোবাসার জন্য। সম্বন্ধে আপনি বিশেষ কিছু বলতে পারবেন? তবে স্টার জলসারই প্রজেক্ট আসবে একটা জানুয়ারি মাসে, জানুয়ারি মাস থেকে তার শুরু শুরু হবে। এই মুহূর্তে বেশি কিছু বলতে পারবো প্রজেক্টটা নিয়ে। আউটে দেখি কিছু শেখা যায় না, শেখা একটাভাবেই যায় নিজের অনুভূতিগুলোকে যত বাড়তে দেওয়া যায়, যত বেশি অনুভূতি সম্পন্ন হবে, যত বেশি ছুঁতে পারবে, ফিল করতে পারবে, তত ভালো অভিনয় করাটা এনজয় করবে, তত তাড়াতাড়ি চরিত্রগুলোর রক্ত মাংসগুলোকে ধরতে পারবে। যদি গাছের পেছনে গাছের পাতাটাকে ধরতে পারো প্রপারলি, তাহলে চরিত্রটাকে এইভাবে ধরতে পারবে। আসলে ফ্যান্স আর ভিউয়ার দুজন ঠিক, আমি অনেক দূরের গ্রহে বাস করি আর কি, আমি এমনি নর্মালি লোকজন কাছাকাছি গেলে দৌড়ে পালিয়ে যাই, এমনি একেবারে মুখোমুখি হয়ে গেলে তখন নিশ্চয়ই ছবি কিংবা ছবি তোলে ইত্যাদি ইত্যাদি করতে হয়। তাদের জন্য কিছু বলা মানে ভালো সিনেমা দেখা ছাড়া, ভালো সিনেমা দেখার কথা বলা ছাড়া আমার কিছু বলার নেই। মানে খারাপ সিনেমাকে প্লিজ সাপোর্ট করবেন না, এখন গোটা কলকাতা জুড়ে খারাপ সিনেমা খারাপ সিনেমাকে ভালো সিনেমা বলে চালাবার একটা প্রবল এবং চেষ্টা হচ্ছে। আমাদের বাংলা সিনেমার মান, বাংলা সিরিয়ালের মান আরও পড়ে যাচ্ছে, আপনারা ভালো সিরিয়াল দেখছেন না। যারা ভিউয়ার্স, যারা ফ্যান্স, তারা ভালো সিরিয়াল দেখছেন না, তারা ভালো কিছুকে সমর্থন করছেন না। গোটা বিশ্বে যে ধরনের উন্নত ধরনের সিনেমা কিংবা ডেলিশপ হচ্ছে, আমাদের এখানে সেই তুলনায় কিছুই হচ্ছে না। কিন্তু সাধারণ থেকে খারাপ থেকে খারাপ করো জিনিসকে নিয়ে এত মাতামাতি করো, তো সেটা না করে প্লিজ ভালো জিনিস দেখুন। ভালো জিনিস মানে আমি যেটাকে ভালো করছি সেটা নয়, যেটার মধ্যে কিছু সেন্স আছে, যেটা আপনার বোধ এবং বুদ্ধিকে সমৃদ্ধ করে, এমন কিছু দেখুন যেটা আপনাকে ভালো লাগবে, যেটা আপনাকে কোথাও গেলে এতটুকু হলো এক ইঞ্চি হলো আপগ্রেড করবে, যে সিনেমা যে সিরিয়াল সেগুলোকে সাপোর্ট করুন। তাহলে আরও বেশি বেশি করে এই ধরনের সিনেমা সিরিয়াল তৈরি হবে, সেগুলো বন্ধ হয়ে যাবে না কিংবা এক সপ্তাহে হলতে উঠে যাবে না। এখন নতুন যারা তরুণ ছেলে মানে একদম ইয়াং ছেলেপিলেরা, আমার তুলনায় যারা ইয়াং আর কি, তারা মূলত দু তিনটে কাজে ব্যস্ত থাকে। এক, নিজের কেরিয়ার গোছাতে, নাহলে কোনো মেয়ের পেছনে দৌড়তে, অথবা নাইট ক্লাব কিংবা ডিস্কি গেম অফ করে না। এখন লিটল ম্যাগের ছড়াছড়ি খুব বেশি ছেলেদের মধ্যে দেখি না। এখন খুব বেশি সাংগঠনিক কাজ করবো যেগুলো নিজেদেরকে উন্নত করবে কিংবা আরও ভালো মানুষ হওয়াতে সাহায্য করবে, সেরকম ধরনের কাজকর্ম দেখি না। তো এই লাফালাফি ক্লাব যারা করেছে তারা কয়েকটা আমার মতো কিংবা আমার থেকে একটু ছোটো ইয়াং ছেলে পেলে, তারা সবাই মিলে একটা সাংগঠনিক ভালো কাজ করতে চাইছে। তাদের উদ্দেশ্য সৎ, তাদের ভাবনা ভালো, এবং তারা চায় ভালো কিছু করতে নিজেদের উদ্যমে, অন্যের হেল্প না নিতে। তো আমার মনে হয় আমাদের প্রত্যেকে তাদের পাশে থাকা উচিত, তাদের এই সৎ উদ্যম যাতে সত্যিভাবে সার্থক হয় সেই চেষ্টাটা আমাদের, আমরা যদি কোনোভাবে শরীর হতে পারি তাহলে সেটা শুধু তাদের লাভ না, আমাদেরও লাভ। কারণ ওদের দেখে আরও দশজন ছেলে মিলে এই ধরনের সাংগঠনিক কাজ করবে, যারা সৎভাবে আরও আরও বেটার কিছু আমাদের দেওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ।